कृष्ण राधे राधे गोपाल सोनार लीला कथा चैनेले आपनादेर सुस्वागतम। आमी बृंदा देवी दासी आबार आपनादेर सामने गोपाल सोनार एकटी अपूर्व लीला निये चले एसेछी। आशा करी आजकेर लीलाटा आपनादेर सकलेर हृदयके स्पर्श करते पारबे एबं आजकेर लीलाटा आपनादेर सकलेर खूब भालो लागबे। ताहले देरी ना करे शुरू करा जाक, लेट्स स्टार्ट। ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং তার পাশে যে বেল আইকন আছে তাতেও ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। একটি গ্রামে দুই বান্ধবী থাকত। একজন ছিল জৈন ধর্মের, একজন ছিল হিন্দু ধর্মের। হিন্দু ধর্মের মেয়েটির নাম ছিল পূজা এবং জৈন ধর্মের মেয়েটির নাম ছিল সাক্ষী। কিন্তু আলাদা ধর্ম হওয়ার সত্ত্বেও তারা দুজন দুজনকে খুব ভালোবাসত এবং সর্বদাই একসঙ্গে মিলেমিশে থাকত। তারা দুজন দুজনের বাড়িও যাওয়া আসা করত। কিন্তু জৈন ধর্মের মেয়েটি তার বান্ধবীর বাড়ি আসতে খুব ভালোবাসত, কারণ হিন্দু ধর্মের মেয়েটি তার বাড়িতে ছিল গোপাল সোনা। যে গোপাল সোনাকে দেখে জৈন ধর্মের মেয়েটি সর্বদা মনে হতো আমিও আমার বান্ধবীর মতো এই গোপাল সোনাটির সেবা করব। কিন্তু আমি তো জৈন ধর্মের, ও কি আমাকে সেবার জন্য তার গোপালকে স্পর্শ করতে দিবে? এই ভেবেই তার মনে ছিল অনেক শঙ্কা। সে কখনোই মুখ ফুটে নিজের বান্ধবীকে কিচ্ছু বলেনি। একদিন হঠাৎ করেই পূজা মানে হিন্দু ধর্মের মেয়েটি তার বান্ধবীকে বলল, কিছুদিনের জন্য আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু আমার বাবা মা বলছে আমার সঙ্গে গোপাল সোনাকে নিয়ে যেতে অসুবিধা হবে, যার কারণে আমি গোপাল সোনার সেবা তোকে দিতে চাই। তুই কি গোপাল সোনার সেবাটা ঠিক মতো করতে পারবি? জৈন ধর্মের মেয়েটি সাক্ষী তার খুব ভালো লাগে এই কথাটা শুনে, কারণ সে সর্বদাই ভাবত যে আমি কবে গোপাল সোনার সেবা করতে পারবো। যখন পূজা তাকে বলল যে তোকে গোপাল সোনার সেবা করতে হবে, সে আর একবারও কোনো কিছু না ভেবেই বলে দিল, হ্যাঁ হ্যাঁ তুই নিশ্চিন্তে যা, তোর গোপালের খুব ভালোভাবেই আমি সেবা করব, কিন্তু তার সেবাটা আমায় একটু বুঝিয়ে দিস। পূজা ঘুরতে যাবে সেদিন সাক্ষীকে ডেকে গোপাল সোনার সমস্ত পূজা পদ্ধতি সে শিখিয়ে দিল এবং বলল, আজকের সমস্ত পূজাপাঠ আমি করে নিয়েছি, তুই কাল থেকে গোপাল সোনার সেবা করিস। এই বলেই সে তার মা বাবার সঙ্গে ঘুরতে চলে গেল। মনে মনে সাক্ষী খুব আনন্দ পাচ্ছিল, কারণ এই দিনটা সে অনেক দিন থেকেই চেয়েছিল। সে সর্বদাই মনে মনে ভাবত যে কবে আমি এই গোপাল সোনার সেবা করব। সে গোপাল সোনার সেবা পেয়ে নিজেকে ধন্য মনে করতে লাগলো। সেদিনকার সেবা যেহেতু হয়ে গেছিল তাই সাক্ষী আর সেদিন গোপাল সোনার কোনো সেবাই করল না। সে শুধুমাত্র রাতে গোপাল সোনাকে ভালোভাবে ভোজন করিয়ে তাকে শয়নে দিয়ে চলে গেল। পরের দিন যখন সাক্ষী গোপাল সোনাকে স্নান শৃঙ্গার করানোর জন্য বা ঘুম থেকে জাগানোর জন্য এলো, তখন সে তাড়াতাড়ি ভালোভাবে স্নান করে নিয়ে গোপাল সোনার কাছে চলে এলো এবং গোপাল সোনাকে জাগিয়ে আরতি কমপ্লিট করে যেই না গোপাল সোনাকে স্নান করাতে যাবে, তখনই তার জীবনে ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা। স্নান করানোর জন্য যেই না সে গোপাল সোনার ড্রেসটা খুলল, তখন সে দেখল, এ কি গোপাল সোনা এভাবে বসে আছে কেন? আমি তো শুনেছি ইনি শ্রীকৃষ্ণ, তাহলে আমি তো মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেছি। কই, ভগবান শ্রীকৃষ্ণ তো এইভাবে পা করে থাকে না, তাহলে এই গোপাল সোনা কেন এভাবে পা করে আছে? তাহলে কি আমার সেবা নেবে না বলেই গোপাল সোনা বসে পড়ল? এবার আমি পূজাকে কি উত্তর দেব? ও যখন বাড়ি ফিরে আসবে তখন তো ওকে ও দেওয়ার মতো কোনো উত্তরই আমার কাছে নেই। ও যদি এসে দেখে যে ওর ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে বসে পড়েছে, তাহলে তো ও আমার ওপর খুব রাগ করবে, হয়তো আমাদের বন্ধুত্বটাও সারা জীবনের মতো ভেঙে যাবে। না, যেমন করেই হোক ভগবান এই গোপাল সোনাকে দাঁড় করাতেই হবে। এই ভেবেই সে প্রত্যেক দিন গোপাল সোনাকে স্নান শৃঙ্গার করায়, ভোজন করায় এবং দিনে 3-4 বার করে গোপাল সোনার পা মালিশ করতে লাগলো, যাতে গোপাল সোনা আবার উঠে দাঁড়ায়। পূজা তার বাবা মায়ের সঙ্গে 22 দিনের জন্য ঘুরতে গিয়েছিল। প্রায় 20 দিন পর্যন্ত সে যখন পায়ে তেল মালিশ করে করেও গোপাল সোনাকে দাঁড় করাতে পারল না, তখন কিন্তু সাক্ষী প্রচুর চিন্তায় পড়ে গেল। সে বারবার ভাবতে লাগলো, এ কি, আজ তো 20 দিন হয়ে গেল আর 2 দিন পরেই পূজা ফিরে আসবে, আমি ওকে কি উত্তর দেব? হে ঠাকুর, তুমি দাঁড়িয়ে যাও না, আমার সেবায় তুমি কেন এত তুষ্ট হয়েছ? কেন তুমি আমার সেবাতে প্রসন্ন হওনি? কেন তুমি আমার সেবায় প্রসন্ন না হয়ে বসে পড়লে? তুমি কি এটাই চাও যে আমাদের বান্ধবীর মধ্যে
এরকম বিভেদ তৈরি হোক বা আমাদের দুই বান্ধবীর বন্ধুত্ব ভেঙে যাক, কেন তুমি এটা চাও ঠাকুর? বলো বলো, তোমাকে আজ উত্তর দিতেই হবে। আজকে যদি তুমি উঠে না দাঁড়াও, তাহলে কিন্তু আমি অন্ন জল সব কিছু ত্যাগ করে তোমার চরণেই মৃত্যুবরণ করব। এবার তুমি ভেবে নাও তুমি কি করবে। এই বলেই সাক্ষী অন্ন জল ত্যাগ করে ভগবান গোপাল সোনার পাগুলো মালিশ করতে লাগল। ভগবানের প্রতি ভক্তের এরকম নিশ্চল প্রেম দেখে ভগবান কিন্তু আর থাকতে পারলেন না। ভক্তের কষ্ট কিন্তু ভগবান কখনোই সহ্য করতে পারেন না, তাই অবশেষে গোপাল সোনা নিয়ে নিলেন ভগবান শ্রীকৃষ্ণের রূপ। ভগবানকে উঠে দাঁড়াতে দেখে সাক্ষীর আর আনন্দের সীমা রইল না, সে ভগবানকে বারবার ধন্যবাদ করতে লাগলো। ঠাকুর, তুমি আমার ওপর কৃপা করেছো, না হলে কিন্তু আমাদের বন্ধুত্বটাই ভেঙে যেত, আমি পূজাকে ছাড়া একটুও থাকতে পারবো না, সেটা যে তুমি বুঝতে পেরে উঠে দাঁড়িয়েছো এটাই আমার জন্য অনেক, তোমায় অনেক অনেক ধন্যবাদ গোপাল সোনা। এই বলেই সাক্ষী কিন্তু আবার দুদিন ধরে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে লাগলেন। তারপর 22 দিনের মাথায় পূজা ফিরে এলো, এবং পূজা ফিরে এসেই ঘর খুলতেই সে দৌড়ে গিয়ে মন্দিরে প্রবেশ করলো। কিন্তু এ কি, এখানে আমার গোপাল সোনার বিগ্রহ কোথায় গেল? আর এই শ্রীকৃষ্ণের বিগ্রহই বা এখানে কি করে এলো? এসব কি হয়েছে কিছুই তো সে বুঝতে পারছিল না। কোনো কিছু বুঝতে না পেরেই সে তাড়াতাড়ি দৌড় দিল সাক্ষীদের বাড়ির দিকে। সেখানে গিয়ে সে সাক্ষীকে সমস্ত ঘটনা জিজ্ঞেস করলো। এসব কী রে, আমার গোপাল সোনাকে কোথায় রেখেছিস? আমার বাড়িতে শ্রীকৃষ্ণ বিগ্রহই বা এলো কী করে? সাক্ষীও হাসতে 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 পূজার হাতটা ধরে বলল, চল আমিই তোকে দেখাচ্ছি, তুইও না পারিস বটে। এই বলেই পূজার হাতটা ধরে তার বাড়ি অবধি নিয়ে এলো এবং বলল, দেখ নিজের গোপাল সোনাকে ভালো করে দেখ, চিনতে পারছিস না? আরে তুই জানিস, তুই যাওয়ার পর আমার কাছে সেবা নিবে না বলে তোর গোপাল সোনা যে বসে পড়েছিল, তাই আমি ওর পায়ে মালিশ করে করে ওকে জোর করে দাঁড় করা করিয়েছি, না হলে তোর আর আমার বন্ধুত্বটা ভেঙে যেত না। সেই জন্য ভগবান দেখ কেমন আমার সেবায় প্রসন্ন হয়ে উঠে দাঁড়িয়েছে। কি গো গোপাল সোনা, এখন যে বড় চুপ করে আছো, বলো না কি হয়েছে পূজাকে? তুই তোর গোপাল সোনাকে জিজ্ঞেস কর, ওই সব কিছু বলবে, তুই তো আর আমার কথা বিশ্বাস করবি না, তোর গোপাল যখন বলবে তখনই বিশ্বাস করবি। পূজা শ্রীকৃষ্ণ বিগ্রহকে কোলে নিয়ে ভালোভাবে দেখতে লাগলো এবং সে দেখা মাত্রই চিনতে পারল এই তার গোপাল সোনা, যিনি সাক্ষীর পূজায় প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণের রূপ ধারণ করেছিলেন। সত্যি ভগবানের লীলা বোঝা বড় দায়। এবার আপনারা বলুন তো, আজকের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং লাইক করে দিন। কমেন্টে আমাদের অবশ্যই বলবেন আপনাদের কেমন লাগলো। আর যদি আপনার জীবনেও ঘটেছে এমন কিছু লীলা যা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়ে দেব। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন প্রত্যেক দিন এরকম সুন্দর সুন্দর লীলা কথা শোনার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন, খুব 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 ভালো থাকুন, সুখে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।